হ্যালো বন্ধুরা, আপনার হাতে এখন যে স্মার্টফোনটি রয়েছে সেটি হয়তো আপনি কোনো ব্র্যান্ডেড দোকান অথবা নন ব্র্যান্ডেড দোকানগুলো থেকে কিনেছেন। কিন্তু আপনি কি কখনো একটু ভেবে দেখেছেন, আপনি যে দোকান থেকে ফোনগুলো কিনেছেন আপনি কিন্তু চাইলে ওই সব দোকানে চাকরি করে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় করতে পারেন। আর যদি না জেনে থাকেন কিভাবে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে এবং কী কী বিষয় জানা থাকতে হবে, এবং সেই সাথে এ ধরনের প্রতিষ্ঠানে আপনি কীভাবে চাকরি সংগ্রহ করতে পারেন এবং এই চাকরি করে আপনি প্রতি মাসে কত টাকা আয় করতে পারেন। আর এসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন জবস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব এ ধরনের প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমাদের কী কী বিষয়ে জানা থাকতে হবে বা কী কী যোগ্যতা থাকতে হবে। এ ধরনের প্রতিষ্ঠানে আপনার চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতার থেকে যে যোগ্যতাটি আপনার বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার মানুষের সাথে কথা বলার যোগ্যতা। অর্থাৎ এ ধরনের প্রতিষ্ঠানে যখন কাস্টমার আপনার কাছে ফোন কিনতে আসবে তখন আপনাকে কথা দিয়ে কিন্তু কাস্টমারকে কনভিন্স করতে হবে। আর যদি আপনি কাস্টমারের সাথে খুব ভালোভাবে মিশতে পারেন বা কথা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে ফোন বিক্রি করতে পারবেন, আর যত বেশি ফোন বিক্রি করবেন আপনি কিন্তু তত বেশি টাকা আয় করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা জানবো এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ধরনের প্রতিষ্ঠানে মূলত চাকরি করার জন্য আপনাকে ন্যূনতম SSC বা ডিপ্লোমা পাস হতে হবে। সেই সাথে আপনাকে কিন্তু ফোন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকতে হবে, অর্থাৎ ফোনের ক্যামেরা সম্পর্কে, ফোনের প্রসেসর সম্পর্কে, র্যাম সম্পর্কে এবং ব্যাটারি সম্পর্কে। আর এ ধরনের ধারণাগুলো কিন্তু আপনি চাইলে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু নিতে পারেন। তাছাড়া আপনি যদি একটি দোকানে ঢুকতে পারেন সেখানে কিন্তু আপনি 2-1 মাস থাকলেই কিন্তু ফোন সম্পর্কে মোটামুটি সব কিছুই বুঝে যাবেন। আর এসব বিষয়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই এরকম একটি প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারবেন। বন্ধুরা, যোগ্যতার বিষয়ে তো আপনারা সবাই জানলেন, এখন আমরা জানবো এ ধরনের প্রতিষ্ঠানে আসলে আমরা কিভাবে চাকরি সংগ্রহ করতে পারি বা চাকরি করার সময় আমাদের বেতন কেমন হতে পারে। ধরো, এ ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু 2 রকম হয়ে থাকে, একটি হচ্ছে নন ব্র্যান্ড আর একটি হচ্ছে ব্র্যান্ড। আমরা শুরুতে জেনে নেব ব্র্যান্ডের দোকানে আসলে কিভাবে চাকরি সংগ্রহ করা যায়। বাংলাদেশে কিন্তু অপো, ভিভো, শাওমি সহ আরও নানা রকম কিন্তু ফোনের ব্র্যান্ড রয়েছে। আর আপনি যদি এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে যান সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ব্র্যান্ড থেকে যখন বিভিন্ন সার্কুলার বা নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পর আপনাকে কিন্তু তারা ইন্টারভিউ ডাকবে। আপনি যদি ইন্টারভিউটি খুব সহজে পার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারেন। তাছাড়া এ ধরনের প্রতিষ্ঠানে যারা চাকরি করে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু এ ধরনের প্রতিষ্ঠানে ঢুকতে পারেন। এখন আমরা জেনে নেব নন ব্র্যান্ড প্রতিষ্ঠানে আসলে কিভাবে চাকরি সংগ্রহ করা যায়। ব্র্যান্ডেড দোকানের থেকে কিন্তু নন ব্র্যান্ড দোকানগুলোর ক্ষেত্রে চাকরি সংগ্রহ করা খুবই সহজ, কারণ এ ধরনের প্রতিষ্ঠানে কিন্তু আপনি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে খুব সহজেই ঢুকে যেতে পারেন। আর যদি আপনার কোনো রেফারেন্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে মোবাইলের মার্কেটগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন। সেখানে যদি আপনি 4 থেকে 5টি দোকান ঘুরে দেখেন এবং তাদেরকে যদি বলেন আমি এই ধরনের কাজগুলো শিখতে চাই বা আপনার প্রতিষ্ঠানে আমি চাকরি করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে যাচাই বাছাই করে কিন্তু রেখে দেবে, কারণ এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু প্রতিনিয়ত লোকের প্রয়োজন হয়। আর এভাবে কিন্তু আপনারা চাইলে এ ধরনের প্রতিষ্ঠানে খুব সহজেই চাকরি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, চাকরি সংগ্রহের বিষয়টি গেল, এখন আমরা জেনে নেব এ ধরনের প্রতিষ্ঠানে আসলে কেমন বেতন হতে পারে। বেতনের বিষয়টি যখন আসে তখন আপনাদেরকে একটি কথা বলতে হয়, আপনি যদি শুধু বেতন পাওয়ার উদ্দেশ্যে এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ভুল হবে, কারণ এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে কিন্তু আপনি তেমন আয় করতে পারবেন না। যদি আপনি এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষার উদ্দেশ্যে যোগদান করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে 5 থেকে 6 মাস থাকলে কিন্তু এই প্রতিষ্ঠানের ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাভ করতে পারেন। আর এই জ্ঞান দিয়ে কিন্তু চাইলে আপনি পরবর্তীতে আপনার একটি নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন, যেখানে কিন্তু আপনি ভালো পরিমাণ আয়ও করতে পারবেন। তবুও এ ধরনের প্রতিষ্ঠানে আপনি কেমন বেতন পেতে পারেন সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দিন। বন্ধুরা, আপনি যদি কোনো ব্র্যান্ডেড দোকানে চাকরি করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় আপনার বেতন 10 থেকে 15 হাজার টাকা হয়ে থাকবে, এবং সেই সাথে আপনি যত বেশি ফোন বিক্রি করতে পারবেন সেই ফোনের বিক্রির উপরে কিন্তু এক্সট্রা কমিশনও আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া আপনি যদি নন ব্র্যান্ড দোকানে চাকরি করতে যান সেখানেও কিন্তু আপনি শুরুতে 8 থেকে 10 হাজার টাকা বেতন পাবেন, এবং আপনি যত বেশি ফোন বিক্রি করতে পারেন এবং আপনার অভিজ্ঞতা যত বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দিন দিন বেতনও বাড়তে থাকবে। তাছাড়া আমার কিন্তু এক পরিচিত ভাই রয়েছে যিনি অপো ব্র্যান্ডের সাথে জড়িত রয়েছেন, সেখানে কিন্তু সে সেলসম্যান হিসাবে চাকরি করছে। 1 মাসে দেখা গেছে প্রায় তিনি 86টা ফোন বিক্রি করেছিল, আর এই 86টা ফোন বিক্রি করে কিন্তু সে কমিশন বাবদে কিন্তু প্রায় 55 হাজার টাকা আয় করেছিল। সো বন্ধুরা, আপনিও কিন্তু চাইলে তার মতো আয় করতে পারেন। যদি আপনি এসব বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন বা মানুষের সাথে কথা বলতে পারেন আপনিও কিন্তু প্রতি মাসে 20 থেকে 30টা বা আরও অধিক ফোন বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার বেতনের পাশাপাশি কিন্তু আপনি এক্সট্রা কমিশন স্বরূপও কিন্তু আয় করতে পারবেন।
তাই বন্ধুরা, পরিশেষে একটি কথাই বলবো, আপনারা আর ঘরে বসে না থেকে এরকম একটি প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করে কিন্তু মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় করতে পারে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।